হয়েছে এখানে মা সরস্বতী দেখো চলে এসছি হাওড়া এরিয়ার মধ্যেই বলা যেতে পারে। হাওড়া থেকে ট্রেনে করে চলে এসছি দাসনগর, এখানকার সরস্বতী পুজো তোমাদেরকে দেখাবো আজকে। এই যে পুজোটা রয়েছে দাসনগর তরুণ সংঘ, চলে এসছি কিন্তু তরুণ সংঘের মাঠে, একদম পুরো মাঠটা জুড়ে মেলা রয়েছে, রয়েছে মণ্ডপের বাইরের অংশটা দেখো, আর এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ বাইরেটা ভীষণ সুন্দর করে সাজানো। মণ্ডপের ভেতরের অংশটা দেখো এরকমটা রয়েছে, ওইদিকের সামনেটাতে সমস্ত মিনার মিনাগুলো রয়েছে, এখানে কিন্তু রয়েছে নন্দী মহারাজ, রয়েছে প্রতিমা দেখো অসাধারণ লাগছে, পুরো একদম চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার মতো লাগছে প্রতিমাকে। এখানে কিন্তু মা সরস্বতী রয়েছে, উপরে ছাদটা যা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, পুরো দেখো পুরো মণ্ডপ জুড়ে এখানে একটা শিবলিঙ্গ টাইপের কিছু একটা রয়েছে। অসাধারণ দেখতে লাগছে কিন্তু সরস্বতী ঠাকুরকে এখানে।
দেখতেই পাচ্ছ, দারুণ লাগছে কিন্তু দেখতে, অসাধারণ লাগছে। প্রতিমার সমস্তটাই কিন্তু মাটি দিয়ে তৈরি। ব্যাপারটা কিন্তু ছৌ মুখোশ যেরকম থাকে আর কি, ছৌ শিল্প যেরকম হয় সেরকম টাইপের মুখোশের ব্যাপারটা কিন্তু রয়েছে এখানে। একই রকমের কিন্তু এই মূর্তিগুলো আর কি করা হয়েছে এখানে।